আজকাল ফ্রোজেন ফুডের উপরে এতটাই নির্ভরশীল হয়ে গিয়েছি যে আমাদের ঐতিহ্য আর স্বাস্থ্যসম্মতভাবে ঘরোয়াভাবে তৈরি যে উপকরণগুলো ছিল, আমরা যেগুলো আমাদের নানু দাদুদের হাতে খেতাম, সেই খাবারগুলোর স্বাদ একেবারেই ভুলে গিয়েছি। আজকের রেসিপি আপনাদের জন্য নিয়ে আসলাম হোমমেড ঘি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমাকে দেখছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, আমিও আল্লাহর রহমতে অনেক সুস্থ আছি। তো আজকের রেসিপি হলো ঘি। আমরা স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরে ঘি তৈরি করে নিতে পারি, শুধু একটু সময় দিতে হবে। তা আমি এখানে হাফ কেজির মতো দুধের সর জমিয়ে নিয়েছিলাম। আমি এখান থেকে গরুর দুধটা কালেক্ট করে তারপরে সেটা যখন জাল করি, জাল করার পরে ওটার উপরে যে সরটা পড়ে ওই সরটাকে আমি জমিয়ে রেখেছিলাম। আমার এখানে 20 দিনের মতো লেগেছে, 20 দিনে কিন্তু আমি এতখানি সর জমিয়ে ফেলেছি। এখানে প্রায় হাফ কেজি বেশি হবে সর আমি জমিয়েছিলাম। সেই সরটাকে আমি কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি, কখনোই এটা নর্মালি সংরক্ষণ করবেন না, আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি। যেদিন আমি ঘি তৈরি করব ঠিক সেই দিন আমি এটাকে 2 ঘন্টা আগে নামিয়ে নর্মাল করে নিয়েছি। তারপরে আমি এটাকে একটা পাত্রে নিয়ে ভালো করে মথে নিয়েছি। আমরা যেমন আটার কাই তৈরি করি ঠিক ওইভাবেই মথে নিয়েছি, মথে একটা ডো তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার ডোটা একদম মসৃণ ছিল। তো এই ডোটাকে আমি সম্পূর্ণ ডোটাকে ব্লেন্ডারে নিয়ে নেব। আপনাদের যদি ব্লেন্ডার না থাকে আপনারা পাটায় পিষে নিতে পারেন। আমি এখানে 1 কাপের মতো ঠান্ডা পানি দিয়ে দিব, অবশ্যই ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনাদের যে ঘিটা তৈরি হবে ঘিটা জমাট বাঁধতে অনেক সুবিধা হবে। তো ঠান্ডা পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে আমি এটাকে এখন একটা পাত্রে ঢেলে আবার একত্র করে একটা ডোর মতো তৈরি করে নিব। এই যে প্রথম পর্যায়ে আমি 1 গ্লাস পরিমাণ পানি দিয়েছিলাম, সেই পানিটা এটাকেই কিন্তু ঘোল বলে, যেটা আমি আমার নানুকে দেখতাম যখন ঘি তৈরি করতো তখন এই ঘোলটাকে উনি আলাদা সাইড করে রেখে দিত, প্রথম পর্যায়ের যে পানিটা থাকতো। তো আমি প্রথম পর্যায়ের পানিটা ছেঁকে রেখে দিয়েছি, এখন আমি আবার ব্লেন্ডারে দিয়ে দিব। ব্লেন্ডারে দিয়ে আমি আবার ঠান্ডা পানি দিব। এখানে আমি প্রচুর পরিমাণে, মানে পুরাটা ব্লেন্ডার ভরে আমি ঠান্ডা পানি দিব, যাতে করে আমার ব্লেন্ড করতে সুবিধা হয়। তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নিলাম। এখন কিন্তু আবার আগের মতো করেই আমি একটা ডো তৈরি করে নিব সব একত্রে এনে। এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পানিটা এখনও কিন্তু একটু ঘোলা ঘোলা বের হয়েছে। আমাকে আরও একবার এটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না একদম ক্লিয়ার পানি বের হচ্ছে ততক্ষণ আমাকে এটাকে পরিষ্কার করে ধুতে হবে। তো আমি আবার এই পানিটা ফেলে দিয়ে আমি আবার ভালো পরিষ্কার পানি নিয়ে নিব। ওই পানিটার ভিতরে আমি এই ডোটাকে আবার ভালো করে মথে মথে কোচলিয়ে কোচলিয়ে ধুয়ে নিব। তো যখন আমার ধোয়া হয়ে যাবে সেই মুহূর্তে আমি এটাকে সাইডে একটা চালনির উপরে রেখে দিব। দেখতে পাচ্ছেন আপনাদের, আপনারা একদম আমার পানিটা ক্লিয়ার বের হয়েছে, কোনো ধরনের কোনো দুধের যে একটা সাদা অংশ ওটা নেই। এই পর্যায়ে আমি এটাকে একটা চালনিতে রেখে দিব পানি ঝরার জন্যে। আপনারা এই পর্যায়ে কিন্তু বাটার বানিয়ে নিতে পারেন, আমরা যে বাটার খাই সেটা কিন্তু এই পর্যায়ে বানায়। তো আপনারা যদি কেউ বাটারের রেসিপি দেখতে চান তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে সেটাও তৈরি করে দেখাবো। তো যে প্রথম পর্যায়ের পানিটা আমি রেখেছিলাম যেটাকে আমি ঘোল বলছি, ওই ঘোলটা আমি এখন সুন্দর করে তৈরি করে নিব। সেই পানিটাকে আমি ব্লেন্ডারের জাগে নিয়ে নিলাম, দিয়ে দিলাম অল্প একটু লবণ, 2 চা চামচ চিনি, অল্প একটু পরিমাণে বিট লবণ, 1/2 লেবুর রস এবং 2 চা চামচ গুঁড়া দুধ দিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের হোমমেড ঘোল। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো, অনেক উপকার। আমার নানুকে দেখতাম এটা খুব সুন্দর করে বানিয়ে দিত এবং আমরা ছোটোবেলায় খেতাম। একবার বানিয়ে খেয়ে দেখবেন, এত পুষ্টিকর একটা জিনিস কেন আমরা ফেলে দিব। তো আমি এই জন্যই আপনাদের সামনে এই রেসিপিটা তুলে ধরলাম। তো আমার এই বাটারটা কিন্তু হয়ে গিয়েছে, পানি ঝরে গিয়েছে, এখন আমি এটাকে ঘি তৈরি করে নেব।
এই পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যান বসিয়ে প্যানের চুলার যে আঁচটা ওইটা মিডিয়াম টু লোতে রাখবেন, কখনোই চুলার আঁচ বাড়তি করা যাবে না। তার ভিতরে আমি সম্পূর্ণ ডোটাকে দিয়ে আমি এখন এটাকে জাল করে নেব। ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ না এটা ক্লিয়ার হয়ে যায়। যখন এটা একদম ক্লিয়ার হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে আপনাদের ঘি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন একটু বাবলস হয়েছে, এতে ভয় পাওয়ার কিছু নাই। সব কিছু আবার একত্র করে আরও কিছুক্ষণ জাল করে নেবেন। এখন কিন্তু দুধের যে শটটা ছিল ওটা কিন্তু একটু লাল লাল হয়ে গিয়েছে। এ পর্যায়ে বুঝতে হবে যে আমাদের ঘিটা অলমোস্ট হওয়ার কাছাকাছি। এই তো আমাদের ঘি হয়ে গিয়েছে, এখন এটাকে আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। তো আমি ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি। এই যে লাল লাল দুধের শটটা আছে এটাও কিন্তু ফেলতে হয় না, এটাও কিন্তু খাওয়া যায়, এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার ঘি রেডি হয়ে গিয়েছে। আমি কিন্তু যে পাত্রে ঘি সংরক্ষণ করি ওটা কিন্তু পরিষ্কার করিনি আপনাদেরকে দেখাবো বলে, যে আমি সবসময় হোমমেড ঘি তৈরি করি এবং এভাবেই সংরক্ষণ করি। তো এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি পাত্রে স্টোর করে নিলাম। দেখতে পাচ্ছেন এটা হয়তো বা 200-250 গ্রাম হবে। তো কেন আমি ঘরেই যদি এত এত সুন্দর করে হোমমেড ঘি তৈরি করতে পারি তো বাহিরের থেকে কেন কিনে আনবো? এটা হলো একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে। দেখতে পাচ্ছেন কতটা দানাদার একটা ঘি হয়েছে, আর এটার স্মেল মাশাল্লাহ, এটার স্মেল তো অনেক সুন্দর ছিল। এমন একটু ঘি যদি আপনারা আলু ভর্তায় দিয়ে, এক চা চামচ ঘি যদি আলু ভর্তায় দিয়ে আপনারা আলু ভর্তা তৈরি করে খান তো গরুর মাংস লাগবে না, সেই আলু ভর্তা দিয়েই আপনারা অনায়াসে 1-2 প্লেট ভাত খেতে পারবেন। এটা দেখতে যতটা সুন্দর হয়েছিল, এটা থিকনেসটা দেখেছেন কতটা সুন্দর। আমরা চাইলেই কিন্তু ঘরে স্বাস্থ্যসম্মত উপায়ে এইভাবে ঘি তৈরি করে নিতে পারি। তো আমি যে অবশিষ্ট দুধের সরের যে লাল অংশটুকু রেখেছিলাম ওটার ভিতরে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ওটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু গরম করে তার ভিতরে মুড়ি অথবা খই দিয়ে দিব। আমার কাছে খই ছিল, আমি খই দিয়েছি, আপনারা চাইলে মুড়িও দিতে পারেন। দিয়ে ভালো করে একটু মিশিয়ে ব্যাস তৈরি হয়ে গেল মজাদার আরেকটা ডিশ। এটাও কিন্তু অনেক ইয়াম্মি, আপনারা বাসায় তৈরি করে দেখবেন। এটা যদি খেতে না ভালো লাগে তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এটা কিন্তু খেতে অনেক ইয়াম্মি। একটা উপকরণ দিয়ে আমরা 3টা রেসিপি তৈরি করতে পারলাম। তো এত সুন্দরভাবে ঘরোয়া উপায়ে যদি আমরা এত সুন্দর করে রেসিপি তৈরি করে খেতে পারি তো কেন আমরা বাজার থেকে অস্বাস্থ্যকর খাবার কিনে এনে খাবো? তো সবাই ভালো থাকবেন, আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।